আসসালামু আলাইকুম, কেমন হতো যদি একটি বইয়ের মধ্যে আমরা কোরআনের সবগুলো দোয়া পেয়ে যেতাম? নিশ্চয়ই অনেক ভালো। যদি এই জিনিসটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগে এবং মনে হয় যে এই বিষয়টি অনেক ইন্টারেস্টিং হবে, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই। তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সংগ্রহে রাখার মতো বইয়ের নতুন একটি পর্বে। তো এই সংগ্রহে রাখার মতো বইয়ের এই সিরিজে আমরা আপনাদেরকে জানাই এমন কিছু বইয়ের কথা যে বইগুলো শুধু আপনি পড়বেনই না, আপনার সংগ্রহ রাখবেন। তো আজকে আমাদের যে বইটি হবে তা হচ্ছে এই বইটি। বইটির নাম হচ্ছে কোরআনে বর্ণিত সকল দোয়া ও তার তাফসির। বইটি সংকলন করেছেন মোহাম্মদ হাসিবুর রহমান এবং এই বইটি সম্পাদনা করেছেন শায়েখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী। এবং এই বইটি প্রকাশিত হয়েছে আলোকিত প্রকাশনী থেকে। বইটির গায়ের মূল্য 365 টাকা এবং এই বইটিতে আছে মোট 239 পৃষ্ঠা। বইটির নাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই বইটি আসলে কী নিয়ে। একদম সহজে লেখা যে কোরআনে বর্ণিত যে সকল দোয়া আছে এবং একই সাথে এই বইতে সেই সব দোয়ার তাফসিরও দেওয়া আছে। আমরা কিন্তু অনেক সময় আর কি ই হয়ে যায় যে আমরা কোন দোয়াটি পড়বো বা কোরআনের কোনটি দোয়া আছে, আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই। তো সেক্ষেত্রে এই বইটি কিন্তু অনেক বড় একটি হেল্প হবে আপনাদের সবার জন্য, যে এটাতে একই সাথে দোয়াগুলো দেওয়া আছে এবং একই সাথে সেগুলোর তাফসিরও দেওয়া আছে। যে আপনি যখন দোয়াগুলো পড়বেন তখন কিন্তু আপনি একসাথে তাফসিরটাও দেখে নিতে পারবেন যে এর দোয়াটার আসলে মানেটা কী আর কি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই বইটি অনেক বেশি হেল্পফুল হবে এবং এই কারণে কিন্তু আমরা এই বইটি আজকে আমাদের এই সংগ্রহ রাখার মতো বই সিরিজের মধ্যে রেখেছি। কারণ এই সব বইগুলো কিন্তু আমাদের সকলেরই প্রতিদিনকার জীবনে খুবই দরকার এবং আমাদের সংগ্রহে থাকাও আরও বেশি দরকার। তো আমি আরও বলবো এই বইটির কথা যে এই বইটি পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে দোয়া কীভাবে করতে হয়। কারণ আমরা যখন দোয়া করি আমরা করি খুব তাড়াহুড়া করে করি, বা দোয়ার যে আদব আছে বা দোয়ার যে ফজিলত আছে বা কীভাবে দোয়া করব, কখন দোয়া করব বা কখন দোয়া করলে দোয়া কবুল হয়, এই সব কিছুই কিন্তু এই বইটিতে খুবই সুন্দর করে দেওয়া আছে। এবং একজন পাঠকের জন্য বা যে নাকি জানে না যে কীভাবে দোয়া করতে হবে তার জন্য এই বইটি তো অনেক 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 বেশি হেল্পফুল। এবং আমি আরও বলবো এই বইটির কথা যে এই বইটিতে যখন আপনারা পড়বেন তখন আপনারা দেখবেন যে এই সূচিপত্রে এই যে মূল যে দোয়াগুলো আছে কোরআনের দোয়াগুলো, সেই দোয়াগুলো শুরু করার আগে এখানে দেয়া আছে যে কীভাবে আল্লাহর প্রশংসা করতে হবে। কারণ আপনারা যখন দোয়া করবেন তখন কিন্তু ডাইরেক্ট দোয়া করলে হবে না, প্রথমে কিন্তু আল্লাহর প্রশংসা করতে হবে। তো আমরা কিন্তু জানি না যে কীভাবে আল্লাহর প্রশংসা করব, তো এটাও কিন্তু এই বইটিতে দেয়া আছে যে কীভাবে আপনি আল্লাহর প্রশংসা করতে পারেন। তো মোট 32টির মতো আল্লাহর প্রশংসার কথা লেখা আছে, যে প্রায় 32টি অধ্যায় দেওয়া আছে যে এটির মাধ্যমে আপনারা আল্লাহর প্রশংসা করতে পারেন। তো আশা করি যে এই বইটি যখন আমরা পড়বেন তখন কিন্তু বইটি পড়া শেষ হলে যে আপনাদের যে দোয়া করার যে সিস্টেমটি তা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তো আশা করা যায় যে এই বইটি আপনাদের সবারই অনেক উপকারে আসবে। এবং আমি আরও বলবো এই বইটিকে নিয়ে যে এই বইটিতে কিন্তু তার দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবগুলো কোরআনের দোয়াগুলো খুবই সুন্দর করে সাজানো আছে, কী কী বিষয় আছে এবং কখন এই দোয়াগুলো পড়া হয়েছিল তা বিষয়ে ব্যাখ্যা করা দেওয়া আছে, যা নাকি আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি উপকারী হবে। কারণ এইসব বিষয় হয় কি আমরা কিন্তু বুঝি না যে কোন দোয়াটা কেন পড়া হয়েছিল বা এই দোয়াটা কেন আসলো, যেমন জ্ঞান বৃদ্ধির দোয়া বা বিপদ থেকে মুক্তির দোয়া, এমনকি তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়াও কিন্তু দেয়া আছে বইটিতে। তো আপনারা সবাই যখন পড়বেন আপনারা আশা করি সব কিছু খেয়াল করে পড়বেন, কারণ সবার জন্যই কিন্তু আমাদের পবিত্র কোরআনে সব কিছুই আছে। তো কিছু না কিছু তো অবশ্যই থাকবে, তো সেই ক্ষেত্রে আপনার খুঁজে নিতে হবে যে আপনার কোনগুলো দরকার। তো এই বইটি মনে করি তখন অনেক বেশি উপকারী হবে যে আপনাদের নিজস্ব পছন্দ মতো বা নিজস্ব প্রয়োজন মতো কী কী দোয়া লাগবে তা আপনারা সেটা দেখে নেবেন এবং সেটা শুরু করে আমল করতে পারবেন। তো আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন এবং নিজেদের কাছে রাখবেন এবং কি অন্যদেরও আপনারা এই বইটি উপহার দিবেন, কারণ অন্যরা যখন এইসব দোয়াগুলো পড়বে আপনাদেরও কিন্তু সব হয়ে থাকবে। তো অবশ্যই এই বইটা নিজের কাছে রাখুন এবং অন্যদেরও উপহার দিন। তো আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং উপকারী লেগেছে। যদি ভালো লেগেই থাকে এবং উপকারী লেগেই থাকে তাহলে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এই বইটি কেনার যে সংগ্রহের যে লিঙ্কটি আছে তা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন এবং এই বইটি অবশ্যই নিজের সংগ্রহের মধ্যে রাখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আমাদের দেখা হবে আবার আগামীকাল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।